আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলসাই আলিহি ও আলহি ওসাহি আসসালাম তলিমানা এবং তিন নম্বর বড় আলামত হচ্ছে ইয়াজুজ মাজুজ ইয়াজুজ মাজুজ হলো দুটি সম্প্রদায় বা দুটি গোষ্ঠী এবং তারা কি মানুষ নাকি ভিন্ন একটি সৃষ্টি তারা কি আদম সন্তান এবং এর উত্তর হচ্ছে তারা অবশ্যই আদম সন্তান এবং এর দলিল রয়েছে সহি বুখারিতে কে আমাদের দিন আল্লাহ সুভান্তাল আদমকে বলবেন ও আদম জাহান্নামের অধিবাসীদেরকে আলাদা করো কারণ মানবজাতির জাতির এক অংশ জাহান্নামে এবং অপর অংশ জান্নাতে প্রবেশ করবে তাই আল্লাহ সুহাম্মাল্লাহ পুরো মানবজাতির জাতির পিতা আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান্নামের অধিবাসীদেরকে আলাদা করতে কিন্তু আদম জানেন না কারা জাহান্নামী তাই তিনি জিজ্ঞাসা করবেন কারা জাহান্নামের অধিবাসী আমার বংশধরদের মধ্যে কি পরিমাণ অংশ জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে আল্লাহ সু মোহাম্মদলাহ তাকে বলবেন প্রতি হাজারের মধ্যে নয় শত নিরানব্বই জন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে প্রবেশ করবে এবং যখন রাসুদুল্লাহ সাল্লাম সাল্লাম এই হাদিসটি তাদেরকে বর্ণনা করছিলেন এটা সাহাবাদের জন্য তাদের হৃদয়ে এক মারাত্মক আঘাত ছিল প্রচণ্ড একটা শখ ছিল তাদের অন্তরে এবং রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের চেহারা দেখে এই বিষয়টি আজ করতে পেরেছিলেন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান নামে প্রবেশ করবে এবং সাহাবাদের হৃদয় ছিল অত্যন্ত সংবেদনশীল যখন তারা এই হাদিসটিকে শুনলেন তাদের চেহারার রং পরিবর্তন হয়ে গেল তারা নিশ্চুপ হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের অন্তরের অনুভূতিকে বুঝতে পেরেছিলেন এরপর সাহাবারা জিজ্ঞাসা করলেন যে আমাদের মধ্যে কার নিশ্চয়তা আছে যে আমরা প্রতি হাজারের মধ্যে সে একজন ব্যক্তি হব অর্থাৎ সুযোগ এতই ক্ষীণ এরপর রাসুল্লাহ সাল্লাহ ইসলাম তাদেরকে বললেন ইয়াজুজ মাজুজের মধ্য থেকে হবে নয়শো নিরানব্বই জন আর তোমাদের মধ্য থেকে হবে একজন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন যদি ইয়াজুজ এবং মাহজুজকে কোনো দলে সংযুক্ত করা হয় তবে তারা সেই দলটিকে সংখ্যায় অনেক বড় করে তুলবে অর্থাৎ তারা নিজেরাই সংখ্যা এত বেশি হবে যে সংখ্যা আধিক্যের কারণে সময় অনুপাতটা তাদের পক্ষেই থাকবে তারা সংখ্যা এত বেশি হবে যে একটি বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে যে যখন তাদের একজন ব্যক্তি মারা যাবে সে তাদের এক হাজার বংশধর রেখে যাবে তবে এই বর্ণনাটি দুর্বল এবং যাই হোক তার সংখ্যা এত বেশি হবে অনেক বেশি হবে যার কারণে আল্লা সুদ পবিত্র বলেন এমন এমনকি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চ ভূমি থেকে পতঙ্গের ন্যায় নিচের দিকে বেরিয়ে আসতে থাকবে অর্থাৎ তারা সংখ্যায় অধিক হবে এ কারণে প্রথমে হাদিস হাদিসটিকে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তারা আসলে মানুষ এবং আদম আলাহি বংশধর কারণ আল্লাহ সুমান্তলা আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান অধিবাসীদেরকে আলাদা করতে তো আরেকটি সহি হাদিস যেখানে ইয়াজুজ মাজুজের কথা বলা হয়েছে হাদিসটি সহি মুসলিমে রয়েছে ঈসা আলাহি ইসাল্লাম কর্তৃক তাজ্জালের মৃত্যুর পর আল্লাহ সুহামতআলা ইসা আলাহ ইসাল্লামের কাছে পাঠাবেন আমার সৃষ্টি হতে এমন এক জনসমষ্টি বের হয়েছে যাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে সক্ষম নয় তাই তুমি আমার বান্দাদেরকে নিয়ে নিরাপদে তুর পর্বতে চলে যাও তুর ফিলিস্তিনে অবস্থিত অর্থাৎ আলো আলা ইয়াজুজ মাহাজুজের ব্যাপারে ঈসা আলাহিসাল্সাল্লামকে সতর্ক করে দেবেন ইসা আলাহিসাল্লাম সকল বিশ্বাসী ইসা সালাম সকল বিশ্বাসীদেরকে নিয়ে মোমিন বান্দা মুসলিমদেরকে নিয়ে জেরুজালেম এবং ফিলিস্তিনে সেখানে থাকবেন লুকিয়ে থাকবেন এরপর ইয়াজুজ মাজুজ দলে দলে প্রতিটি ইউটু স্থান থেকে পঙ্গপালের মতো নেমে আসবে এবং তাদের প্রথম ব্যক্তি যখন কাইবেরিয়াস রদের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পান করবে এবং এই হ্রদটি কাইবেরিয়াস হ্রদটি ফিলিস্তিনে অবস্থিত তো তাদের সেই বাহিনীর শেষ ব্যক্তি যখন সেই রদের পাশ দিয়ে যাবে সে বলবে যে এখানে মনে হচ্ছে সময় পানি ছিল অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি হবে যে তারা সম্পূর্ণ লেকের পানি পান করে শেষ করে ফেলবে এরপর আসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন যে ইসা আলাইসাল্লাম এবং তার সাথীগণ ইয়াজুজ মাজুজ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়বেন আটকা পড়ে যাবেন তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হবে অবরোধ করে ফেলা হবে এবং তাদের অবস্থা এতটাই শোচনীয় হবে অর্থাৎ ঈসা এবং তার সাথীদের অবস্থা মুসলিমদের অবস্থা এতটাই শোচনীয় হবে যে তাদের নিকট খাদ্য সংকট দেখা দিবে এবং একটি সারের মাথা একশো তো দিনারের চেয়েও বেশি প্রিয় হবে একশো দিনের চেয়েও বেশি কাম্য হবে ফসলুল্লা সাল্লা সাল্লামের সময়ে একশো দিনার অনেক মূল্যবান সম্পদ ছিল খাদ্য সংকটের কারণে একটি সারের মাথা সেই সময়ে একশত দিনারের চেয়েও বেশি মূল্যবান হয়ে পড়বে অথচ আমরা অনেকেই এই অংশটি সারের মাথা না খেয়ে ফেলে দেই। এরপর ইসা আল্লাহিসাল্লাম এবং তার সাথীগণ আল্লাহ মহাম্মদ নিকট দোয়া করবেন এবং আল্লাহ মহাম্মদ তাদেরকে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেওয়ার জন্য এক প্রকার কীট পতঙ্গ পাঠাবেন যেগুলো এসে ইয়াজুজ মাজুজদের ঘাড়ে আক্রমণ করবে এবং তারা সকলে একযোগে মৃত্যুবরণ করবে দুটি সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু এরপরও সমস্যা রয়েই যাবে ইসা আলাইসাল্লাম এবং তার সাথীগণ যখন সমতলে নেমে আসবেন তারা পৃথিবীর সর্বত্র এখানে সেখানে ইয়াজউজ মাহাজুদদের মৃতদেহ এবং সেগুলো থেকে পচনের গন্ধ পাবেন তো তাদের দেহ অবশেষ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সারা পৃথিবী দূষিত হয়ে পড়বে অর্থাৎ ইয়াজুজ মাহাজুদ জীবিত কিংবা মৃত উভয় অবস্থাতেই মুসলিমদের জন্য একটা ক্ষতির কারণ হবে এরপর ঈসা আলাহিসাল্লাম এবং তার সাথীগণ আল্লাহমাল নিকট পুনরায় দোয়া করবেন এবং আল্লাহ সুমা তখন ঝাঁক পাখি প্রেরণ করবেন যাদের গলা হবে উটের গলার মতো বিশাল লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন এবং তারা এই মৃত দেহগুলোকে বয়ে নিয়ে যাবে এবং আল্লাহর আদেশে অন্যত্র ফেলবে এবং আল্লাহ সুম এরপর একটি বৃষ্টি বর্ষণ করবেন যাতে সারা পৃথিবী ঝকঝকে পরিষ্কার আয়নার মতো হয়ে যাবে আয়নার মতো উজ্জ্বল পরিষ্কার হয়ে যাবে তো তিরমিজির একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ বর্তমানে একটি প্রাচীর খনন করার কাজে নিয়োজিত আছে তো এবার আমরা কুরআনে ফিরে যাই যেখানে এই প্রাচীর সম্পর্কে বলা হয়েছে কুরআনে আল্লাহ আমাদেরকে জুল কারনাইন বাদশাহ সম্পর্কে বলছেন এবং জুল হাজার বছর পূর্বে তিনি পৃথিবীর হিসেবে এই দুনিয়াকে শাসন করেছেন এবং এটা এতই আগের ঘটনা যে এই ঘটনা ইতিহাসের কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কুরআনে আল্লাহ সুমদলা আমাদেরকে তার সম্পর্কে বলেছেন জুল কারনাইন শব্দের অর্থ হচ্ছে দুইটি সিং বিশিষ্ট বা দুইটি সিং কিছু মুসাফ কিছু মুফাসির বলেছেন যে এর মানে হচ্ছে তিনি পূর্ব এবং পশ্চিম শাসন করেছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি শাসন করেছেন এত বড় রাজত্ব আল্লাহ তাকে দান করেছিলেন আল্লাহ কুরআনে জুলকার সম্পর্কে বলেন যে জুলকার পূর্ব পশ্চিম এবং দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভ্রমণ করছিলেন তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তিনি সেখানে এমন এক জাতির লোকের সন্ধান পেলেন যারা

আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর কিছু খাজনা ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন অর্থাৎ তারা জুলকার কাছে ইয়াজউজ মাজিউজের ব্যাপারে অনিষ্ঠিত তাদের যে ক্ষতি এবং অনিষ্টতার ব্যাপারে এসে নালিশ জানালো এবং তা থেকে রক্ষার জন্য বলল যে আমরা প্রয়োজনে আপনাকে অর্থ প্রদান করব কর প্রদান করব, খাজনা প্রদান করব কিন্তু আপনি যেহেতু একজন শক্তিশালী বাদশাহ আপনার ক্ষমতা রয়েছে আপনার সাহায্যে আমাদেরকে একটি প্রাচীর আপনি নির্মাণ করে দিন এবং এর জন্য প্রয়োজনে আমরা পারিশ্রমিক দিব একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এবং একজন ন্যায়প্রয়ন শাসক ছিলেন তিনি বললেন আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন সেটাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় মজবুত প্রাচীর নির্মাণ করে দেব আমার কাছে লোহার পাত এনে দাও অর্থাৎ দুলকার বাদশাহ তিনি বললেন যে আমি তোমাদেরকে তোমাদের কাছে অর্থ চাই না তোমরা আমার সাথে এই কাজে যুক্ত হও এবং আমাকে শ্রম দিয়ে সাহায্য করো তিনি সরাসরি তাদেরকে একটি কাজ করে দিয়ে সাহায্য করার চাইতে তাদেরকে সেই কাজটি করার উপায়টি শিখিয়ে দিলেন এবং তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সেই স্থানটিকে উপত্যকাকে লোহা দিয়ে সম্পূর্ণ পুরোপুরি ভরাট করে দিলেন এবং তিনি তাদেরকে বললেন যে লোহা উত্তপ্ত করো এরপর তিনি তাতে গলিত তামা ঢেলে দিলেন অর্থাৎ তিনি একটি ধাতু তৈরি করলেন যেটা কিনা লোহার থেকে আরো বেশি মজবুত হল এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ লেড বা কপার উভয়ই হতে পারে যখন আপনি স্টিলের সাথে লেড বা কপার মিশ্রিত করবেন তখন ব্রাস বা ব্রোঞ্জ পাবেন এবং এটা উভয় স্টিলের থেকেও বেশি মজবুত বেশি শক্তিশালী বেশি দীর্ঘস্থায়ী তাই তিনি লোহা বা স্টিলের সাথে লেড বা কপার মিশিয়েছিলেন যদিও চিতরা শব্দের সুনির্দিষ্ট অর্থের ব্যাপারে মুফাস্সিরদের মধ্যে মতানৈক্য রয়েছে আলসু মোহাম্মদালা এখানে সেই প্রাচীরের ব্যাপারে বলছেন যে তিনি শুধু সাদ নির্মাণ করেননি সাদ অর্থ হল প্রাচীর কিন্তু তিনি রাদম নির্মাণ করে দিয়েছেন রাদম শব্দের অর্থ হল এমন অন্তরায় বা প্রাচীর যা পুরী পরি পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেয় সাদ হলো শুধু আনুভূমিক খাড়া একটা দেয়াল যার উপরিভাগ বা ছাদ বলতে কিছু থাকে না সেটাকে অতিক্রম করা সম্ভব টপকে যাওয়া সম্ভব কারণ উপরের দিক থেকে সেটা উন্মুক্ত খাড়া একটা দেওয়াল তো তাই তারা সেই দেয়ালকে দেয়াল বেয়ে উপরে উঠে টপকে যেতে পারতো তো যদিও ওই সমস্ত এলাকার লোকজন শুধুমাত্র এই ধরনেরই একটি প্রতিবন্ধকতা বা দেয়াল প্রাচীর সাজ এর জন্য অনুরোধ করেছিলেন কিন্তু সুদুল কারণাইন বাদশাহ পৃথিবীর বুক থেকে ইয়াজুজ মাজুজকে সম্পূর্ণভাবে মোহরাঙ্কিত বা অবরুদ্ধ করে দেন একটি রাজম তৈরি করার মাধ্যমে এবং এটাই হচ্ছে হিসান যে যে কোনো কাজে নিজে থেকে সর্বোচ্চ শ্রম প্রদান করা এই কারণে এই রাদম নির্মাণ করে তাদেরকে পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেওয়ার কারণে বর্তমানে আমরা ইয়াজুজ মাজুজকে দেখতে পাই না তারা পৃথিবীর ঠিক কোথাও রয়েছে কোথায় আছে সেটাও আমরা জানি না তবে রাসুদুল্লাহ সাল্লি একটি হাদিস থেকে জানা যায় যে তারা মদিনার পূর্ব দিক থেকে কেয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করবে দলে দলে আসবে এ ব্যাপারে আল্লাহ সুফ আলাই সবচেয়ে ভালো জানেন এবং অবশেষে তার সাধ্যমতো সর্বোত্তম প্রাচীর তৈরি করে দেওয়ার পরে তাদেরকে বলেছিলেন সেটা কুরআনে এভাবে এসেছে তিনি বলেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য তো এখানে দুলকারমায়ন বাদশাহ তিনি এই কৃতিত্বকে নিজের দিকে নিলেন না বরং তিনি বললেন যে এটা আল্লাহ সুমাতার পক্ষ থেকে একটা অনুগ্রহ এই প্রাচীর ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন আলো সুমাতার প্রতিশ্রুতিও সেই সময় আসবে না কিয়ামতের পূর্বে একটি বড় লক্ষণ হিসেবে আলো সুহাতাল্লাহ এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং ইয়াজুজ মাজুজ দলে দলে আত্মপ্রকাশ করবে এবং নিশ্চয়ই আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য তো এবার আমরা রাসুল্লা সালু আসালামের সেই হাদিসটি চলে আসি যেখানে রাসুল্লাহ সাল্লু ইসলাম বলেছেন যে ইয়াজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বের হয়ে আসার জন্য প্রতিদিন তারা খনন কাজে লিপ্ত এক সময় যখন তারা খনন কাজ করতে করতে একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসে ভোরের দিকে তারা সূর্যের আলো দেখতে পর্যন্ত পায় এবং তাদের একজন নেতা তখন বলে যে চলো আজকে ফিরে যাই বাকি কাজটা আগামীকাল শেষ করব অর্থাৎ প্রতিদিন কাজ করতে করতে তারা প্রায় শেষ পর্যন্ত চলে আসে এরপর তারা ফিরে যায় তো পরের দিন তারা আবার আসে এসে দেখে সে দেয়াল আগের থেকেও মজবুত অবস্থায় আগের থেকে মজবুত অবস্থায় সেই দেয়ালটিকে তারা পায় এইভাবে প্রতিদিন চলতে থাকে এরপর আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই সময়টি শেষ হয়ে গেলে একদিন তারা খনন কাজ করে ফিরে যাওয়ার সময় তাদের নেতা ব্যক্তিটি ইনশা আল্লাহ আগামীকাল সকাল সকাল এসে বাকি কাজ আমরা শেষ করে ফেলবো এবং বের হয়ে যাব এবারে এতদিন পর তারা এসে বলবে ইনশাল তাই পরের দিন তারা এসে দেখবে ঠিক আগের দিন যেভাবে দেয়ালটিকে যে অবস্থায় রেখে গিয়েছিল সেই অবস্থাতেই পাবে এবং তারা সেই সময়ে বাকি খনন কাজ সম্পন্ন করে বের হয়ে আসবে তো প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লামের সময়ই তারা তাদের সেই দেয়ালে খুব ক্ষুদ্র একটা ছিদ্র তারা করতে পেরেছিল কারণ একদিন রাসুল্লাহ সব সবসময় যে মুচকি হাসি মুখ থাকতো সেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেল এবং তার চেহারায় সেটা ফুটে উঠলো এবং তিনি তখন বললেন যে ইয়াজুজ মা আযুজ আজকে তাদের প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে তাদের প্রাচীরে তারা একটি ছিদ্র করতে পেরেছে তো তাই আমরা বলতে পারি যে ইয়াজুজ মাজুজদের সেই প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে তো যাই হোক আমরা আমাদের আগে হাদিসে ফিরে আসি তো যেখানে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তাদের প্রথম দল একটি নদীর সমস্ত পানি পান করে ফেলবে এবং পরবর্তী দল এসে বলবে এখানে তো মনে হচ্ছে কোনো এক সময় পানি ছিল এবং লোকজন ইয়াজুজ মাজুজদের ভয়ে তাদের সহায় সম্পত্তি নিয়ে পালিয়ে যাবে এবং তারা কোনো মানুষ দেখতে না পেয়ে মনে করবে যে তারা আসলে জমিনের সকল অধিবাসীদেরকে সমস্ত মানুষদেরকে তারা হত্যা করে ফেলছে তারা অহংকার করবে এবং বলবে যে জমিনের অধিবাসীদেরকে তো আমরা খতম করে দিয়েছি এবারে আসমানের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত তীর ফিরে আসলে তারা বলবে যে আমরা জমিনের অধিবাসীদেরকে হত্যা করার পর এবারে আকাশের অধিবাসীদেরকে হত্যা করেছি দেখুন তাদের কত অধ্যপূর্ণ আচরণ এবং এই ঘটনার পরেই পরই তালা তাদের প্রতি এক ধরনের কীটপতঙ্গ প্রেরণ করবেন এবং তারা এসে তাদের ঘাড়ে আক্রমণ করবে এবং এরপর তারা সবাই মহামারীতে মারা যাবে রাসুল্ল সাল্লাম আরও বলেন যে জমিনের যে সমস্ত জীবজন্তু যারা মৃত প্রাণী ভক্ষণ করে সবভুক প্রাণী তারা সবাই তাদের মরদেহ এবং চর্বি ভক্ষণ করে মোটা হয়ে যাবে এবং তারা আলোচনা তাল নিকট সুফ্রিয়া আদায় করবে তো বর্তমানে পৃথিবীর ঠিক কোথায় আজুজ মাজুজের অবস্থান সেটা আমরা জানি না তারা বর্তমানে পৃথিবীতে বসবাস করা কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসমষ্টি যাদের সম্পর্কে আমরা জানি তারা কেউ নয় তারা এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে আমরা জানি না কিন্তু কিছু কিছু লোকজন আছে তারা বলে তারা মনে করে যে এই সম্প্রদায়ের মানুষ এরাই ইয়াজুজ মাজুজ ওরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ এই ধরনের বিভ্রান্তিকর তথ্য তারা বলে এর একটি কারণও রয়েছে যে পূর্ববর্তী কিতাব সমূহে ইয়াজুজ মাদুজদের সম্পর্কে তথ্য রয়েছে যার কারণে আহালি কিতাবরাও এই সম্পর্কে ধারণা রাখে তারা গগ এবং ম্যাগগ নামে ইয়াজুজ মাজুজকে চিহ্নিত করে সুভান আল্লাহ এরকম একজন ব্যক্তি একজন খ্রিস্টান তিনি হচ্ছেন প্যাট রবার্টসন নামের একজন আমেরিকান যিনি সেভেন হান্ড্রেড ক্লাব নামের একটি অনুষ্ঠানের হোস্ট বা উপস্থাপক ছিলেন তো যখন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো এবং সমাজতান্ত্রিক সেই দেশটির পতনের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর কিছু কিছু সীমান্তবর্তী মুসলিম এলাকা মুসলিম রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করল এবং তাদের কারো কারো কাছে সোভিয়েত ইউনিয়নের কারণে নিউক্লিয়ার কিছু অস্ত্র মজুদ ছিল তো প্যাট রবার্টসন তার সেভেন হান্ড্রেড ক্লাব অনুষ্ঠানে একটি বড় বিশ্বের মানচিত্র ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসলেন এবং বললেন যে মুসলিম এই সমস্ত রিপাবলিকগুলোর হাতে নিউক্লিয়ার অস্ত্র আছে এবং একসময় তারা ইরানের সাথে হাত মেলাবে এবং এরপর তারা সারা দুনিয়া ধ্বংস করে ফেলবে তো সুতরাং তিনি প্রমাণ করলেন এটাই হচ্ছে প্রমাণ যে মুসলিমরাই হলো ইয়াজুজ মাজুজ এটা একান্তই পাগলামি আর হাস্যকর একটা ভূমিকা যে মুসলিমদেরকেই তারা শেষমেশ ইয়াজুজ মাজুজ হয়ে গেল তো এরকম আরও কিছু মুসলিমও আছে যারা মনে করে যে এই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ এরাই হচ্ছে ইয়াজুজ মাজুজ কিন্তু মূল সত্য হচ্ছে যে এটা হচ্ছে ইলমুল গায়েব বা গায়েবের একটি জ্ঞান যেটা আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ সমূহ চাল্লা ছাড়া এবং কেয়ামতের বড় আলামত সমূহের মধ্যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আলামত হচ্ছে বড় আকারের ভূমিকম্প এবং ভূমিধস যেটা হল আলখুস ভূমিধস এটি একটি প্রচণ্ড রকমের ভূমিকম্প হতে পারে যাতে করে পৃথিবীর একটা করে অংশ ধসে পড়বে মুসলিম শরীফের হাদিসের রাসুল্লাহ সাল্লা ইসলাম বলেন তিনটি খুসফ একটি হলো পূর্বে একটি পশ্চিমে এবং আরেকটি হলো পৃথিবীর কেন্দ্রে আরব উপদ্বীপে পৃথিবী কম্পিত হবে যার ফলে এর এক একাংশ ধসে পড়বে এবং সেগুলো কোনো সাধারণ ভূমিকম্প হবে না বেশ বড় ধরনের ভূমিকম্প হবে এটি এত বড় হতে পারে যা কিনা পুরো পশ্চিম ইউনাইটেড স্টেটসকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে একটি মহাদেশকে ধ্বংস করে দিতে পারে এবং এর একটি কারণ যে যে সমস্ত প্রাদেশিক বিভাজন রেখা যা কিনা আমেরিকার অ্যারিজোনার মধ্য দিয়ে চলে গেছে অথবা ক্যালিফোর্নিয়ার পূর্ব অংশ দিয়ে অতিক্রম করেছে এই অঞ্চলগুলো বেশ বিপজ্জনক এবং একটি বিজ্ঞাপন আমেরিকান টিভি চ্যানেলগুলোতে তারা দেখাতো যেখানে তারা বলতো যে তোমরা সবাই এসো তোমরা সবাই এসো এবং অ্যারিজোনাতে তোমরা জমি কিনে রাখো কারণ বলা হচ্ছে যে একসময় এই অঞ্চল তো সমুদ্র উপকূলে পরিণত হবে সেই বিচে পরিণত হবে তো কাজেই এখনই তোমরা এই বিরান মরুভূমি অঞ্চলে জমি কিনে রাখো যখন কিনা এটা অনেক সস্তা এবং একদিন তো সেখানে সমুদ্র উপকূল হবে তখন তোমরা সেখান থেকে অনেকভাবে অর্থ উপার্জন করতে পারবে তো মানুষ যেভাবে মনে করে এই বিপর্যয় বা প্রাকৃতিক যে সমস্ত বড় ঘটনা যেগুলো আলাহ পক্ষ থেকে একটি আজাব সেটা এত সহজভাবে হবে না এই বিশাল ভূমিকম্পের ফলে যে বিরাট ভূমিধস হবে সেটা এমনিভাবে হবে না যেটা মানুষ বর্তমানে চিন্তা করছে তো এই ঘটনাগুলো মূলত আলাস পক্ষ থেকে নির্ধারিত পূর্ব নির্ধারিত ঘটনা এবং এগুলো হচ্ছে মানুষের মানব সম্প্রদায়ের গুনাহের কারণে তাদের জন্য এক প্রকার শাস্তি আজাব আল্লাহ সুমতাল মানব জাতিকে পরীক্ষা করছিলেন এবং আল্লাহ সুমত আপনারা দেখবেন যে সুমান আল্লাহ আপনারা দেখতে পাবেন যে উনিশশো সালে আমেরিকার নর্থারেজ এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটা বেশ বড় একটি ভূমিকম্প ছিল এবং সেটা নর্থারেজের উপত্যকায় হয়েছিল এবং সেখানে বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল যারা পর্ন বা অশ্লীল ছবি তৈরি করত পর্নোগ্রাফি স্টুডিও ছিল এবং আল্লাহ সুমতাল্লাহ সেখানেই একটি বড় ভূমিকম্প পাঠালেন উনিশশো সালে এবং ভূমিকম্পের কেন্দ্রটিও ছিল সেই নর্থারে এলাকায় উপত্যকায় এবং উনিশশো সালে আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে যে ভূমিকম্পটি হয়েছিল তার কারণ হিসেবে আমরা জানি যে সেখানকার মানুষদের মধ্যে দুর্নীতি এবং অন্যায় ন্যায়ভ্রষ্টতা পথভ্রষ্টতা এই ঘটনাগুলোর কারণে সেখানে ভূমিকম্প হলো সুতরাং এই ঘটনাগুলো এমনিতেই ঘটে না বা প্রাকৃতিক কোনো বিপর্যয় নয় এর অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে তো একবার মদিনাতেও এই ধরনের ভূমিকম্প হয়েছিল সাধারণ ভূমিকম্প তো প্রথমবার ভূমিকম্প হলো মাটি কেঁপে উঠলো এরপর আবার হলো এবং কিছুক্ষণের মধ্যে তৃতীয়বার মাটি কেঁপে উঠলো তো তখন অমর বিন খত্তাব রাজিলতলানহ তিনি খলিফা মেম্বারের উপর দিয়ে উঠে দাঁড়ালেন এবং বললেন হে মদিনাবাসী হয় তোমরা গুনাহ করা বন্ধ করো নয়তো আমি মদিনা ত্যাগ করলাম হয় তোমরা গুনাহ করা বন্ধ করো নয়তো আমি মদিনা এই মুহূর্তে ছেড়ে ত্যাগ করলাম ছেড়ে চলে যাব তো ওমর বিন খত্তাপ রাজি উত্তলানহ তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভূমিকম্প এগুলো মানুষের গুনাহের কারণে অবাধ্যতার কারণে হচ্ছে তো বর্তমান যুগের মানুষেরা তথাকথিত আধুনিক মানুষেরা তারা বলতো যে প্রথমটি হলো ভূমিকম্প এবং দ্বিতীয় ও তৃতীয়টি হলো আফটার শক্স একবার বহুত পাহাড় কম্পিত হয়েছিল এবং সেখানে তখন যে সমস্ত সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন রাসুল্লাহ সাল্লাম এবং আবু বকর সিদ্দিক ওমর এবং উসমান রাজিল আনহুমা তো রাসুল্লাম যখন উহুদ পাহাড়ের উপরে ছিলেন তখন যখন উহুদ পাহাড়টি কেঁপে উঠলো রাসুল্লাহ সাল্লাহাম উহুদ পাহাড়ের উপরে হাত স্থাপন করে রেখে বললেন হে উহুদ কম্পিত হই না কেননা তোমার উপরে রয়েছে একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ আউুবক হলেন সিদ্দিক এবং ওমর ও ওসমান রাজিউল তাল্লাহন তারা হচ্ছেন শহীদ তো এই তিনটি ভূমিকম্পই হচ্ছে আল খুসুফ সপ্তম আলামত সপ্তম আলামত হচ্ছে ধোয়া বা আদু খান তো কোরআনে একটি সুরাও রয়েছে যার নাম হচ্ছে আদু খান তো আমরা এই ধোঁয়া সম্পর্কে বেশি কিছু জানি না তো শুধু জানি যে এই ধোয়া ধোঁয়া হচ্ছে এমন একটা ধোঁয়া যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এবং এটা অবিশ্বাসী বা কাফিরদের জন্য একটা শাস্তি স্বরূপ আল্লাহ প্রেরণ করবেন তো অষ্টম বড় আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটবে রাসদুল্ল সাল্লা সাল্লাম বলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত কি সংঘটিত হবে না এবং যখন এই ঘটনা ঘটবে সকলেই বিশ্বাস করবে পৃথিবীর বুকে সকল মানুষ তখন আল্লাহর উপর বিশ্বাস করবে কিন্তু রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে তখন ইমান আনলে সেটা আর কোনো কল্যাণ বয়ে আনবে না বা সেই ইমান কোনো কাজে আসবে না যেমন এই বিষয়ে আল্লাহ কুরআনে বলছেন যে সুরা গাফির বা চল্লিশ নম্বর সুরার সর্বশেষ দুইটা আয়াতে আল্লাহ এই বিষয়ে কথা বলছেন তো সেখানে আল্লাহ বলছেন যে সালাম তাদের তাদের এই মান কোনো উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করল আল্লাহর এই নিয়ম পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয় আয়তটির অর্থ হল যে যদি কোনো মানুষ আগে বিশ্বাস না করে অর্থাৎ ওই সময় যখন আল্লাহর আজাব চলে আসে এরপরে যদি সে বলে যে আমি মুসলিম হলাম বা ইমান আনলাম সেই সময় সেটা আর গ্রহণযোগ্য হবে না তো কেউ যদি নিজেকে বিশ্বাসী দাবি করে অথচ সে কোনো ভালো কাজ করে না কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে থেকে উদয় হয়ে যাওয়ার পর তখন ভালো কাজ করা শুরু করলো আসলে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে এই কারণেই আপনার আমল বা রেকর্ডগুলো গুলো সেই রকমই থাকবে যেটা সূর্য উদয় হওয়ার আগে যে অবস্থায় ছিল তো যদি আপনি ভালো কাজ সূর্য উদয়ের আগে থেকে শুরু করেন তাহলে হতে পারে যে তার পুরস্কার আপনি সূর্যদের পরেও পাবেন আগে থেকে ইমানদার ছিল কিন্তু আপনি যদি আগে কোনো ভালো কাজ না করেন যখন দেখলেন যে আল্লাহর শাস্তি চলে আসলো বা পশ্চিম দিক থেকে সূর্য উঠল তখন নতুন করে ভালো কাজ শুরু হলো সেই বিষয়ের জন্য আপনি কোনো পুরস্কার পাবেন না তো এটা কেন ঘটবে তো এই বিষয়ে ইমাম আল কুর্তুবির রাহিম তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন মানব সম্প্রদায় নিশ্চয় মানে নিশ্চিতভাবে জানতে পারবে যে এটা হচ্ছে সমাপ্তি বা চিহ্ন যার কারণে এটা হচ্ছে অনেকটা মৃত্যু সমতুল্য যদি কেউ মৃত্যু ফেরত থেকে দেখতে পায় তখন যদি সে তবা করে সেই তবার কবুল হবে না কারণ ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যাবে তো একইভাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সব মানুষই বুঝতে পারবে যে এটা হচ্ছে দুনিয়ার ইতিহাসের শেষ সমাপ্তি এবং তখন তবার সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে এরপরে আর কোনো তবা গ্রহণযোগ্য হবে না তো নবমালামত হচ্ছে যে দাব্বাতুল আর্দ বা অদ্ভুত এক প্রকার জন্তুর আবির্ভাব ঘটবে এবং এই বিষয়ে আল্লাহ কুরআনে বলছেন ওয়া ইযা ওয়াকাআল কাওল আলাইহিম আখরাজনা লাহুম দাবাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম তুকাল্লিমুহুম আন্না লা সাকানু বিআয়াতিনা লা ইউকিনুন تجাকুন কিয়ামতের প্রতিশ্রুতি সমাগত হবে চলে আসবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে মাটি থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এবং আল্লাহ বলছেন যে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না আল্লাহ বলছেন যে তুকাল্লিমুহুম মানে কথা বলবে সেই জন্তুরা মানুষের সাথে কথা বলবে তো এর অর্থ বলা যায় যে তাদের সাথে কথা বলা বা চিহ্নিত করা দুইটা অর্থ আছে একটা হচ্ছে যে তাদের সাথে কথা বলবে একটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে দিবে বা দাগ দিয়ে দিবে একটা যেমন তুকাল্লিমুহুম এর অর্থ আরবিতে বলা যায় যে কথা বলা তো এর আরেকটা অর্থ বলা যায় যে কালিম অথবা কালাম যখন আপনি কোনো কিছুর উপর দাগ দিয়ে দিবেন তখন সেটাকে বলা হয় কালামা যখন আপনি কোনো দাগ কারো উপর দিবেন সেটা হচ্ছে কালামা তো উভয় অর্থই মুভাসিরগন বলছেন যেটা সঠিক অর্থ মানে কথা বলা বা দাগ দেওয়া দুইটা অর্থই সঠিক ইবনে আব্বাস রাজিয়াল্লা তাল্নু তিনি বলেন যে উভয় অর্থে সঠিক তো মূলত যেই ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে জন্তুটি আসবে এবং মানুষের সাথে কথা বলবে আল্লামা আলুসি বলেন যে উল্লিখিত আয়াতটি হবে তার কথা অর্থাৎ আয়াতের যে শেষের অংশ সে বলবে যে কানু কিনুন। সে মানুষের সাথে কথা বলবে এবং এই অংশটা বলবে আল্লাহ বলছেন যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না এই কথাটা সে প্রত্যেক মানুষের কাছে যাবে এবং বলবে সে বলবে যে তুমি একজন বিশ্বাসী এবং বলবে যে তুমি একজন কাফির বা অবিশ্বাসী তো এটা মুমিন এবং কাফের ব্যক্তিদেরকে চেহারায় দাগ দিয়ে দিবে কালামা দিয়ে দিবে আর এর উপরে বেশ কিছু হাদিস রয়েছে যেমন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন যে দাব্বাতুল আর নামে একটি প্রাণী বের হবে এবং সে মানুষের নাকে চিহ্ন দিয়ে দিবে। এরপরে মানুষরা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকি দাগ লাগিয়ে দিবে এমনকি একজন উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই উট কার কাছ থেকে কিনেছ সে বলবে আমি এটি নাকে দাগ এক ব্যক্তির কাছ থেকে কিনেছি এরকম সমস্ত জায়গায় মানুষদেরকে আলাদা করে যে কে কাফের আর কে মুমিন আল্লাহর বাণী বা আল্লাহর কালাম তাদের উপরে পড়বে মানে জন্তুটি যখন কথা বলবে সে বলবে যে মানুষ আল্লাহর নিদর্শনগুলোকে অবিশ্বাস করে অবিশ্বাসী তো এই আয়াতটা তাদেরকে আহত করবে এর মানে কি যে ইমাম আল কুর্তুবী রাহিমুল্লাহ বলেন যে আল্লাহর বাণী তাদের উপরে পড়বে বলতে বোঝায় যে আল্লাহর আজাব তাদের উপরে পড়বে এর কারণ হচ্ছে যে মানে মাত্রাতিরিক্ত দুর্নীতি শয়তানি এবং অহংকার তাদের বিভিন্ন বিষয়ে বাড়াবাড়ি করা এবং তার আল্লাহর যে আয়াত বা নিদর্শন সমূহ থাকতো সেগুলোকে তারা অবহেলা করত এবং সেগুলো নিয়ে চিন্তা ভাবজন করতো না এই কারণে এই আয়াতটা তাদের উপরে পড়বে ইবনে মাসুদ রাজিদুল্লাহ বলেন যে আল্লাহর বাণী অর্থাৎ আজাব তাদের নিকটে আসবে যখন জ্ঞানীরা মৃত্যুবরণ করবে ইলম হারিয়ে যাবে এবং কোরআনকে তুলে নেওয়া হবে এখানে বলা হচ্ছে যে তখন কোরআনকে মানুষের অন্তর থেকে নিয়ে যাওয়া হবে শেষ পর্যায়ে মানে পৃথিবীর একদম শেষ পর্যায়ের ঘটনা এবং আবু হুরারের রাজন থেকে বর্ণিত রাজসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে তিনটি ঘটনা ঘটার পর আর কোন ব্যক্তি তার ইমান থেকে উপকৃত হবে না একটি হল পশ্চিম দিক থেকে সূর্য উদয় দ্বিতীয়টি হলো আদ দাজ্জালের আগমন এবং তৃতীয়টি হলো কথা বলা জন্তু বা দাব্বাতুল আর আগমন কারণ এই তিনটি ঘটনা ঘটার পরে মানে অনেক বেশি দেরি হয়ে যাবে প্রত্যেক মানুষের জন্য তো সময় তখন আগে কেউ প্রস্তুত করে না রাখে। তাহলে সে দাঁত দাজ্জাল আসার পর আবার ইমান মজবুত করবে এটা পারবে না করতে পারবে না একইভাবে যে যখন এই দাব্বাতুল আর নামক জন্তুটি চলে আসবে তখন সে আসবে এই কারণে যে মুমিন আর কাফিরকে আলাদা করে দেওয়ার জন্য এর বিস্তারিত বর্ণনা রয়েছে যে তিরমিজি এবং আহামাদের বিভিন্ন হাদিসের বিস্তারিত বর্ণনা রয়েছে যে দাব্বাদু আর বের হবে এবং তার সাথে থাকবে মুসা সালামের লাঠি এবং সুলাইমান আলাইহসাল্লামের আংটি তো কাফেরের নাকে সে সুলাইমান সালামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দেবে এবং মুসা সালামের লাঠি দিয়ে সে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে এমনকি মানে লোকেরা যখন খানার টেবিলে বা দস্তরখানে বসবে তখন মানে এই দাগটা এত স্পষ্ট হবে যে একজন আরেকজনকে ওইটা দেখে সম্বোধন করবে যে বলবে হে মুমিন হে কাফের এতটা স্পষ্টভাবে সে একজন আরেকজনকে আলাদা করে দেবে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন জন্তুটি আসবে সুলাইমান আল্লাহ সাল্লামের আংটি এবং মসাল্লাহ সাল্লামের লাঠি নিয়ে এটি বিশ্বাসীদেরকে চিহ্নিত করবে মুসাল্লাহ স্লামের লাঠি দ্বারা এবং কাফিরদেরকে চিহ্নিত করবে সুলাইমান আল্লাহ সাল্লামের আংটি দ্বারা রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ বলেন যে মানুষজন একসাথে খেতে বসবে এবং বলবে আমাকে এটা দাও খাবার টেবিলে যেরকম খাবার আগায় দিতে বলে তখন বলবে যে আমাকে এটা দাও হে মুমিন বা আমাকে এটা দাও হে কাফের এভাবে সম্বোধন পর্যন্ত করবে সকলের মুখমণ্ডলে স্পষ্ট দাগ থাকবে লিখিত থাকবে মানুষ একজন আরেকজনকে ডাকবে যে ইয়া কাফির হে অবিশ্বাসী ইয়া মুমিন বা হে বিশ্বাসী এবং এই হাদিসটিকে মানে শেখ আহমেদ শাকির তিনি হাদিসটিকে বলছেন যে এটা সহি কিন্তু শেখ আলবানি তিনি একজন বাহকের কারণেও এটাকে একটু দুর্বল বলে মত প্রদান করেছেন তো তিরমিজিও একই রেওয়ায়াত থেকে বর্ণনা করেছেন তো এটা গেল আমাদের নয় নম্বর আলামত সর্বশেষ দশ নম্বর আলামত হচ্ছে যে কিয়ামত দিবসের সর্বশেষ আলামত হচ্ছে কিয়ামতের আগমনের যে একটা আগুন বা অগ্নির আবির্ভাব ঘটবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে মানুষকে ধাওয়া করবে বলেন যে এমন একটি আগুন উৎপন্ন হবে সেটা ইয়েমেনের এর আদেন নামক একটা স্থান থেকে আগুনটা উৎপাত হবে তো এই আগুনটি পৃথিবীর সকল মানুষকে পবিত্র ভূমির দিকে তাড়িয়ে নিয়ে যাবে এটি তাদেরকে একসাথে একটি স্থানে এনে জড়ো করবে এবং অনবরত তাদের পিছনে ধাওয়া করতে থাকবে এবং মানুষ এটা থেকে দৌড়ে পালাতে থাকবে এবং যে ব্যক্তি পিছিয়ে থাকবে সেই আগুন তাকে গ্রাস করে ফেলবে পুরিয়ে ফেলবে তো এটি তাদেরকে দিনের বেলা ধাওয়া করবে এবং রাতের বেলা মানুষ যখন বিশ্রাম নিবে আগুনটিও ধাওয়া করা থেকে বিরত থাকবে তো এটা কোনো মানুষকে একা ছাড়বে না এবং আসবে ইয়েমেন থেকে রাসুল্লাহ সাল্লাম এই জায়গাটির দিকে নির্দেশ করে বললেন যে সেটা হবে ইয়েমেনের দক্ষিণ দিকে একটা অঞ্চল মানে সমুদ্র তীরবর্তী আদর নামক একটা স্থান সেখান থেকে এই আগুনটি উৎপত্তি হবে এবং সেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থিত আদর নামক স্থানে এবং শহরটি সমুদ্র তীরবর্তী তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে এই আগুনটি এই অঞ্চলের আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে আবির্ভাব ঘটবে এবং সকল মানুষকে আল মাহারের দিকে নিয়ে যাবে তা আল মাহার হচ্ছে আসাম দেশ বা সেখানকার একটা অঞ্চল তো রাসুদুল্লাহ সাল্লাই সাল্লাম এই সাম দিকে ইঙ্গিত করে বলেন যে সেখানে তোমরা মিলিত হবে এবং মুসনাদে আহমদের অন্য একটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহ বলেন যে তখন হিজরত অর্থাৎ ইসলামের কারণে নিজের দেশ পরিবর্তন করা এবং হিজরতের পরে হিজরত হবে এবং সর্বশ্রেষ্ঠ হিজরত হবে সেই সকল বান্দাদের হিজরত যাদের হিজরত হবে ইব্রাহিম আলাহি সাল্লামের হিজরতের স্থানে তো এখন ইব্রাহিম আলাহাল্লাম কোথায় হিজরত করেছিলেন জেরুজালেম বা পবিত্র ভূমি সেখানে ইব্রাহিম আলাহিসাল্লাম হিজরত করেছিলেন তো আলাক্সা মসজিদ পবিত্র ভূমি মানে ফিলিস্তিনটাও কিন্তু আপনার সামদেশের অন্তর্ভুক্ত হ্যাঁ কারণ এখন আমরা মনে করি সাম বলতে বুঝি শুধু সিরিয়া আসলে সিরিয়া ফিলিস্তিন লেবানন জর্ডান পুরোটাই সিরিয়ার অন্তর্ভুক্ত ওই মানে ইউরোপিয়ানরা যাওয়ার সময় আলাদা দেশ বানিয়ে দিয়ে চলে গেছে মূলত একটাই একটাই দেশ ছিল যেমন মনে করেন পাক ভারত বাংলাদেশ এক দেশ ছিল কিন্তু এখন আমরা আলাদা হয়ে গেছি অনেকটাই এরকম মূলত একটাই ছিল উপমহাদেশ বলতে কিন্তু তিনটাই বোঝায় এরকম তো ইব্রাহিম আলাহ সালামের হিজরতের স্থান ছিল জেরুজালেম বা পবিত্র ভূমি তো প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এবং এরপর আরও অনেকগুলো হিজরত হবে মানে আমাদের উন্মতের কথা বলা হচ্ছে জারাসুল প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এরপর অনেকগুলো হিজরত হবে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে জেরুজ আলমের দিকে তো ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে ইব্রাহিম আলাহিস্লামের হিজরতের স্থানে এবং অন্যান্য যারা ওই সময়ে থাকবে বাকি থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব গোষ্ঠী আসাম সম্পর্কে এর আগে ধারাবাহিক আলোচনা বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে তো আসাম হচ্ছে সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবানন এবং এর মধ্যে সবচেয়ে পবিত্র অংশ হচ্ছে জেরুজালেম অর্থাৎ বাইতুল মাদ্রিস আলাক্সা মসজিদ অনেক হাদিসে আসুল্লাহ আসালাম এই স্থানটির অনেক প্রশংসা করেছেন কারণ সেই স্থানটিতে কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলবে তো শুরুতে সেটা ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপিয়ানদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে পরবর্তীতে ইতিহাসে দেখা যায় যে ক্রুসেডার বা ইউরোপিয়ান যারা মুসলমানদের উপর আক্রমণ করতো তাদের বিরুদ্ধে ওই স্থানে জিহাদ হয়েছে এবং এর পরবর্তীতে মঙ্গল বা মোগল যারা ছিল তাদের বিরুদ্ধে তাতারদের বিরুদ্ধে জিহাদ হয়েছে সেখানেও ওই সময়ে জিহাদ চালু ছিল এবং বর্তমানে জিহাদ হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এবং সর্বশেষ সময়ে কেয়ামতের আগে আবার ইউরোপিয়ানদের সাথে একটা বড় যুদ্ধ সংগঠিত হবে সে তখনও ওই সাম দেশ হবে সেই যুদ্ধের কেন্দ্র এবং এরপরে সর্বশেষ হবে দাজ্জালের বিরুদ্ধে তো সেখানেই মুসলিমরা জিহাদে অংশগ্রহণ করতে যায় তো মুসনাদে আহমদে একটি হাদিসে রাসুল্লাহ এ সম্পর্কে বলেছেন যে আমি স্বপ্নে কিতাবের স্তম্ভ বা পিলার দেখতে পেলাম তো এই কিতাবটা হচ্ছে আলকুরান তো স্তম্ভগুলো কি ছিল সাল্লাম বলেন যে কিতাবের স্তম্ভটি আমার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি সেটা অনুসরণ করতে লাগলাম আমি কিতাবের স্তম্ভটির দিকে তাকিয়ে থাকলাম এবং দেখলাম যে সেটাকে আর সামে নিয়ে স্থাপন করা হলো এবং ফিটনার সময় সেখানটায় ইমান থাকবে তো অন্য আরেকটি হাজি সাল্লাম বলেন যে যখন আমি মিরাজে কূর্ধ আকাশে গমন করলাম সেখানে ভ্রমণে ছিলাম তখন আমি একটি সাদা পিলার বা স্তম্ভ দেখতে পেলাম এবং অনেকটা যুদ্ধের পতাকার মতো ব্যানারের মতো এবং তা আমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি ফেরেজ থেকে জিজ্ঞাসা করলাম যে এটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা বললো যে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর সামে এবং সেখানেই এইটাকে স্থাপন করা হবে তো এখন আসামে যে সমাবেশের কথা বলা হচ্ছে যে কি আমাদের পূর্বে আগুন ধাওয়া করে সেখানে তাদেরকে জড়ো করবে তো এটা কি বিচার দিবসের হাসরের সমাবেশ নাকি অন্য একটা সমাবেশ এই বিষয়ে আলেমদের মত হচ্ছে যেমন ইমাম গাজ্জালি এবং অন্যান্যরা বলেছেন যে এই সমাবেশটা হচ্ছে বিচার দিবসের সমাবেশ কিন্তু বেশিরভাগ আলেমের মত বা সঠিক মত হচ্ছে যে হাসর হবে আসলে দুইটি একটা সমাবেশ হবে দুনিয়াতে যে সমস্ত মানুষকে জড়ো করা হবে সিরিয়াতে আর প্রধান হবে সেটা হচ্ছে আখিরাতে সুতরাং দুনিয়ার সমাপ্তির দিকে যখন মানব সম্প্রদায় একবার একত্রিত হবে ভূমিতে আর পরবর্তীতে আখিরাতের জীবনে সবাই সমবেত হবে সেটা হচ্ছে ভিন্ন আলাদা এবং কোরআনের আয়াতটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় যে যখন আল্লাহ বলছেন যে জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা মহাপরাক্রমশালী আল্লাহর সামনে পেশ হবে এবং কি আমাদের দিন জমিন সূর্য এবং সবকিছুই আলাদা হবে বিচার দিবস বা কি আমাদের আলামত সমূহ নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে صلى الله على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا